আসলে আমার তো বিয়ে হয়েছে 8 বছর 9 বছর হয়ে যাচ্ছে, তো সেটা আসলে আমাদের মানে চলচ্চিত্রের স্বার্থে আমি সাকিব আমরা চাইনি যে এটা জানুক। এটা জানলে হবে কি, যেহেতু আমার আর সাকিবের একটা ভালো জুটি আছে, তো সিনেমাগুলোকে হয়তো বা আমরা কাজে লাগাতে পারতাম না। সেক্ষেত্রে ও থেকে একটা প্রযোজক, একটা প্রডিউসার বা একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রি একটু ঝুঁকির মুখে পড়তো, তো যার কারণে আমরা কিন্তু 7-8 বছর যতদিন পেয়েছি আমাদের মতো অফ করেছি। ইভেন ওকে বাবুকে পেটে নিয়েও আমি ও হয়েছে, এবং ও হওয়ার পর আজকে ও 6 মাস, এ অবধি কিন্তু আমি বলিনি কাউকে, কাউকে জানানোর প্রয়োজন করিনি যে থাক একটা ইন্ডাস্ট্রির স্বার্থে। আমার সুখটার চেয়ে বড় কথা ইন্ডাস্ট্রির স্বার্থটা আমার কাছে সবচেয়ে বড় ছিল। সেখানে অবশ্যই সাকিবের কেরিয়ার, আমার কেরিয়ার সব কিছু মিলে আমি বলা হয়নি, তার জন্য আমরা এতদিন বলিনি। এখন এই অবস্থায় আপনার মূল আসলে দাবিটা আসলে অবস্থা হচ্ছে যে দিন দিন তো আমার বাচ্চা বড় হয়ে যাচ্ছে, আর একটা রিউমার যখন ছড়ায় যায়, রিউমার ছড়ালে হয় কি, এটার একটা লিমিটেশন থাকা দরকার। বেসিক্যালি যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে, এটা তো আর অফ করার কিছু নেই। আজকে যদি আমার আর সাকিবের বিয়ে অবধি থাকতো, তাহলে হয়তো বা আমি এখানে কোনো মুভমেন্টটা করতাম না, কারণ বিয়ে দ্যাট মিন্স ব্রেক আপ, এটা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে যেহেতু আমার বাচ্চা ফ্যাক্ট হয়ে গেছে, এখন তো ডেফিনেটলি আমি চাইবো আমার বাচ্চার বেটার কিছু হোক। তখন আমার কাছে মনে হলো যে রিউমার হচ্ছে, তারপর রিসেন্টলি যেটা ঘটনা ঘটেছে যে বেশ কিছুদিন আগে আর একটা হিরোইনের সাথে আমার একটা হিসিং হয়েছিল বেশ 1-2 সপ্তাহ আগে, তো সেই সময় সাকিবের সাথে আমার যেটা কনফিউজ হয়েছিল, সে বলেছিল যে আমি এই মুহূর্তে তার সাথে কাজ করছি না, বাট করব না করে এসে সে করব এই মুহূর্তে না, কারণ ওই মুহূর্তে সে যে ব্যবহারগুলো করেছে, হ্যাঁ ডেফিনেটলি সে ফ্যামিলি টাইম দিয়েছে, সেটা আমি মানতে পারিনি নারাজ। আর আমি যখন বাইরে থেকে এসে দেখি ওই হিরোইনটার সাথে বেশ খুব বেশি ক্লোজ সাকিবের, আমি এটাও গায়ে মাখিনি। কিন্তু সে যখন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল হচ্ছে কি বলে ফ্যামিলি টাইম, সেটা আমার কাছে মানে খুব অন্যরকম লেগেছে। সেখান থেকে আমি একটু যাকে বলে একটু হাইপার হয়ে গেছিলাম হয়ে যাওয়াতে, তার সাথে আমি মিস ওয়েভ করেছি, আমি এটা লাইভেও সরি চেয়েছি, আমি আজকেও তাকে সরি চেয়েছি, কারণ সে তো জানতো না ব্যাপারটা, যার জন্য আজকে আমার বিষয়টা হয়েছে যে ঠিক আছে আমি তাকে সরি বলে দিয়েছি। তারপরে হয়েছে যে ব্যাপারটা আমি তাকে বললাম এই মুহূর্তে তুমি করবে না, যেহেতু আমি কাজে নাও তাহলে আমার একটা হাইপ থাকবে না, তার সাথে তুমি যদি কাজ করো তাহলে তার যে ফ্যান পেজ গুলো আছে বা তার যত লোকের আছে তারা সেটাকে হয়তো খুব পজিটিভ সে বলেছে যে ঠিক আছে আমি করবো না। আজকে সকালে যখন আমি সেই ছবি ডিরেক্টরের একটা স্ট্যাটাস দেখি এবং আমি একটা প্রথম আলো নিউজ দেখি, দেখার পর আমার কাছে মনে হয় যে আর এটা যদি ইন ফিউচার আমার বাচ্চার উপরে মানে এফেক্টেড হয়, আমি সবকিছু চিন্তা করে ভাবলাম যে সবাইকে জানানো দরকার আজকে বা কালকে। এখন যেটা হয়েছে যে বেসিক্যালি আমি যেমন সকালে অপ্রস্তুত হয়ে গেছিলাম যে এই ধরনের নিউজ কেন আসলো, সাথে আমাকে কমিটমেন্ট করার পরেও, কারণ সে করতে পারতো হয়তো আমার সাথে একটা ছবির মুভি রিলিজ দিয়ে বা সরি আমার আমার সাথে সিনেমা করে সেটা একটা ধরে নিউজ দিয়ে দেন কিন্তু আর একটা বলতে পারতো। যেহেতু এই নিউজটা ফার্স্টে আসছে তখন সেক্ষেত্রে ডেফিনেটলি আমাকে সবাই ছোট করছে, কারণ আমারও তো কিছু ফ্যান পেজ আছে যে অপু সাকিবকে কি বললো যেটার কারণে সাকিব অপুর কথা শুনলো না, আমার কাছে মনে হয়েছে ইনসিকিউরিটি আমার বাচ্চাকে নিয়ে। এখন সাকিব এটা বলছে যে সে অনেক টাকা দিয়েছে, অনেক কিছু করেছে, এটা কি দেবার নয়, সে আমার কি হয়, এটা তো দেবারই আছে, সেটা তো কাউকে বলার দরকার না। প্রত্যেকটা মানুষ এখানে আমার কাছে মনে হয় যে 90% লোক যদি এখানে বিবাহিত থাকে তারা তাদের ওয়াইফ বা তাদের ফ্যামিলিকে কি করে ট্রিট করে, সে তার মাকে বা বাবাকে তার বোনকে যে দেয় সেটা কিন্তু সবার সাথে শেয়ার করেনি, তা আমারটা কেন সে শেয়ার করবে। কথাটা নিয়ে আমি একদমই রাগি মানে রাগ না, কষ্ট পাওয়া না যে সে আমাকে দেখবে না আমার বাচ্চাকে দেখবে, এটা আমি এই জন্য না, কারণ আই থিঙ্ক সেও হয়তো অপ্রস্তুত এই ব্যাপারটা, দ্যাটস ওয়াই সে কি বলেছে বা কি না বলেছে এটা আমার দেখার বিষয় না, সেটার জন্য আমাকে ওয়েট করতে হবে আরো কিছুদিন। অ্যাকচুয়ালি ফিউচারটা কি চাই, সে আসলে সে আমাকে মানে দেখবে না বাচ্চার দায়িত্ব নেবে, এই তো হ্যাপি কথা, আমি তো ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, আমাকে তো তার দায়িত্ব নিতে হবে নট দ্যাট, বাট দেখি আজকের দিনে কথাটা আমি আসলে এটা আমলে নিচ্ছি না, এটারও কয়েকদিন দেখার পর। আমি তো নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, আমি অপু বিশ্বাস, এটাও তো আসলে বলা বাহুল্য। হ্যাঁ আমার যেটা দরকার ছিল যে সে আমার হাজবেন্ড, আমার বেবি আছে, আমার একটা ফিউচার প্ল্যানিং আছে, আমি তিনটা পেয়ে গেছি, আর ডেফিনেটলি সে তার বাচ্চার দায়িত্ব নিচ্ছে, আমি হ্যাপি। আমার দায়িত্ব আমি ঘরোয়া মেয়েদের মতো আমার দায়িত্ব নিতে বলিনি যে আমি গেলাম শ্বশুরবাড়িতে শাশুড়িকে বললাম মা আপনি অর্ডার করলে ভাত রান্না করবো, এটা আমার লাইফস্টাইল তো না। আপু অনেকেই অনেকেই বলছে যে আপনি নাকি মানে রাগ করে এত কিছু করছেন,
না বদলি আমাদের ফ্যাক্ট কেন, আমাদের বিয়ে হয়েছে 8 বছর হলে, আমার ছেলে 6 মাসে যাচ্ছে আর কিছুদিন পর 1 বছর হবে, আমার তার বার্থডে করতে হবে না, আর সে তো একজন সামাজিক অবস্থান পেতে হবে, আমি ওর জন্য এটা করেছি। আপনি কি কোনো আইনি ইয়েতে যাবেন কি, কারণ এই বিষয়ে আপনি আপনার বাচ্চার কথা যেহেতু বলছেন বারবার, আপনার বাচ্চার বিষয়ে পেতে হয় তাহলে অবশ্যই আইনি কোনো একটা পদক্ষেপ আপনাকে যেতে হবে, সেটা কি যাবেন কি? না সেটা প্রমাণ কি, প্রমাণ যদি সে বলে যে আমি প্রমাণ চাই এবং আমার আইনি সে প্রক্রিয়া যদি সে বলতে চায় যে বিয়ের প্রমাণটা যদি সাকিব এখন চায়, সেক্ষেত্রে বলবো আমার সমস্ত প্রমাণ সাকিবের কাছে আছে, আর সাকিব যদি সেটাকে হাইড করে তাহলে বাচ্চার থ্রুতে আবার আমাকে বিয়ে করতে হবে। এটা টোটালি মিথ্যা, আমি কোনো 4-5টা ছবি হাতে নিইনি, আমি একটা মায়ের কাজ করেছি, আমার কাছে মনে হচ্ছিল আমার বাচ্চাকে টিকা দিতে নিতে হয় রাত্রি 8টায়, কারণ রাত্রি 8টায় পাবলিক প্লেসটা কম থাকে, আর রাত্রি 8টায় আমি যখন বাচ্চাকে 2 দিন টিকা দিয়েছি, রাত্রি 3:30 থেকে বাচ্চা প্রচণ্ড জ্বর, সেই মুহূর্তে আমি ডাক্তারের সাথে কোনো কন্ট্রাক্ট করতে পারিনি, এটা টোটালি ভুল কথা। আমার কাছে মনে হয় যে 6 মাস থেকে বাচ্চা আমার সাথে যাবে, 8-এ যাবে, 9-এ যাবে, 10, আমাকে তো তার বার্থডে করতে হবে, তো বার্থডে করতে হলে আমি যদি আপনাদেরকে সেই মুহূর্তে বলি, কারণ মাঝখানে অনেক ঘটনা যদি ঘটে যায় সেক্ষেত্রে আমারটা যদি অ্যাপ্রুভাল না হয় বা আপনারা ফিল করেন যে অ্যাজ ইউজুয়াল, সেই জন্য আমি সব কিছু ভেবে চিন্তে আমার ছেলের চিন্তা করে করেছি, আর আমি ভীষণ হ্যাপি যে তার বাবা তার ছেলেকে নিবে, এটা আমি হ্যাপি, পৃথিবীতে এইটা হওয়াটা আমার কাছে সবচেয়ে বড়। আপনি সন্তানের 1 বছরের কথা চিন্তা করেছেন, সন্তান যখন জন্ম আমি বললাম না যে আমি এখনো সাকিবের ভালো চাই, ভবিষ্যতেও সাকিবের ভালো চাই, কারণ সে আমার স্বামী, আর একটা সবচেয়ে বড় বিষয় সে আমার বাবা, সুতরাং তার ভালো কেন, সবাই সবার পরিবারের ভালো চাই, আমি আমার পরিবারের ভালো চাই, এই কাজটা আমার অনেক আগে করার কথা ছিল, কিন্তু আমি বললাম না ওই পরিবারের কথা চিন্তা করে আমি কাউকে বলিনি, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে একটা বেটার টাইম আমার করা দরকার, না করলে হয়তো বা কি হতে পারে, কারণ ফিউচার তো কেউ জানে না, করাটা দরকার, প্রয়োজন বোধ করেছি, যেহেতু আমি একজন আর্টিস্ট আমাকেও বের হতে হবে, আমার যেগুলো ছবি আটকানো আছে সেগুলো শেষ করতে হবে এবং আমাকে আরও ফিউচার প্ল্যানিং করতে হবে, তারপরে আমি একজন মা, তারপরে আমি একজন বউ, সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে এটা বেটার টাইম, তার জন্য সাকিব চেয়েছিল যে বাচ্চার একদম বার্থডে তে সেলিব্রেট করবে, হয়তো বা এটা তার মতের বিরুদ্ধে আমি যাচ্ছি, কারণ কি প্রত্যেকটা ফ্যামিলিতে তো হাজব্যান্ড ওয়াইফ বিভিন্ন মতের বিরুদ্ধে যেতেই পারে, কাইন্ড অফ এটা আমার একটা মতের বিরুদ্ধে। সে তো আর জানতো না যে ফ্যামিলি টাইম দ্যাট মিন্স এটা কি মিনিং করতে পারবে, যেহেতু সাকিবের ফ্যামিলি আছে তো সে বলতে পারে কলি বা আমরা একসাথে কাজ করি হোয়াটএভার, তো ফ্যামিলি টাইম দেওয়াটা আমার কাছে মনে হয়েছিল যে এটা ঠিক না, বাট আই এম সরি, আমি আজকে লাইভেও পাবলিকলি সরি বলে দিয়েছি, আবারও সবার সামনে সরি বলে দিচ্ছি যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার সাথে রিলেশনটা কি, এখন যেহেতু সে জানে ডেফিনেটলি হয়তো বা এই ধরনের ছবি টবি হয়তো আপলোড দেওয়া তার পক্ষে সহজ না কঠিন, সেই যে বলতে পারে এটা অভিমানের কথা, এটা টোটালি অভিমানের কথা, কারণ কি সে শখের সাথে যখন কাজ করেছে বাহার ভাইয়ের, মারা গেছেন উনি, বলনা ভালোবাসে না কি একটা নাম, এই ছবিটার রেজাল্ট সেই পেয়েছে, রিসেন্টলি সে মেন্টাল করেছে পশি টসি, ওটার রেজাল্টও সে পেয়েছে, তারপরে মিমের সাথে সে যখন কাজ করেছে এটার রেজাল্টও সে পেয়েছে, আর মাহির ব্যাপারটা যখন সে ভালোবাসে আজকাল করলো, করার পর সেই আমার সাথে আলোচনা করলো যে অপু এই ছবিটা তো ভালো গেল, ওই মুহূর্তে আমাদের একটা ছবি রিলিজ হয়েছিল ওটা অনেক ভালো গেছে, তো বললো যে তোমার সাথে ভালো গেল, তো ভালো গেল না থাক করি না, রিসেন্টলি আমার মায়ের সাথে সে কাজ করতে চাচ্ছে, বাট মাহি নাকি শুনি অনেক বেশি রেমুনেশন নিচ্ছে, তো এটাতে আবার প্রডিউসাররা রাজি হচ্ছেন না, এটা আসলে অভিমান থেকে বলা, জিদ্দে বলা, বাট এটা আসলে মিথ্যে কথা, কারণ আমি কখনোই সাকিবকে যে বাধা দিইনি এটা আপনারা সবাই বুঝতেছেন, কারণ প্রত্যেকটা কাজই সে তার মতো করে যাচ্ছে, বাধাটা দিলাম কোথায়, মঞ্চ সে আমাকে বাধা দিয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন, সাকিবকে আমি কিছুই বলতে চাই না, সাকিব যথেষ্ট পরিমাণ ভালো বোঝে এবং সে যে বেটার সেটাই কাজ করেছে, তবে আমি সাকিবকে থ্যাংকস জানাতে চাই যে যেভাবে আমি রাগের বসে করি জিদের বসে গিয়ে যেটাই করি সে আমাদের সম্পর্কটাকে যে সুন্দর করে রিসিভ করেছে বা প্রেজেন্ট করেছে বা বাচ্চার দায়িত্ব নেবে এতে আমি হ্যাপি, আমি কখনোই বিয়ের পরেও বা বিয়ের আগেও আমি চাই না যে আমার দায়িত্ব কেউ নেই, ইভেন আমি যেদিন থেকে আমার প্রফেশনে চলে আসছি সেদিন থেকে আমি আমার নিজ দায়িত্বে চলি, আমার বাবা মার দায়িত্ব আমি ছিলাম না, আমি আশাই করবো আমার সাকিব আমার দায়িত্ব নেই এটা আমি আশা করবো না, তবে এই কথাটা যেহেতু আজকে সে বলেছে 7 দিন পরে কি বলে এটার পরে হয়তো ফাইনাল ডিসিশন 7 দিন পরে যদি বলে আমি অপুর দায়িত্ব নিতে চাই
সেটাই তো প্রসঙ্গ, কারণ আজকে একটা ব্যাপারটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি, না হলে আপনারা সবাই একসাথে একত্রিত হতে পারতাম না। তখন আপনি এই ব্যাপারটা কি হলো? সেই জন্য আমি টাইম নিচ্ছি যে সাত দিন পরে দেখি সাকিবের অ্যানসারটা কি আসে। যদি বলে যে আমি দায়িত্ব নিতে চাই তখন কি করব? ২০০৮ সালে যখন বিয়ে করেছেন, এরপরে অনেকে আপনাদেরকে জিজ্ঞেস করেছে আপনাকে সাকিবকে আলাদা আলাদা ভাবে এই দুই বছর পরে বিয়ে করছি, এই আমি জানতে চাচ্ছি বিয়েটা করার পরে আপনারা তো করেছেন পরস্পরকে ভালোবেসে করেছেন, এই ঘোষণাটা না যাওয়ার কারণটা কি? আপনারা কি ইনসিকিউর ছিলেন যদি বিয়ের বিষয়টা যদি মিডিয়াতে আসে? আমাদের নায়ক আমি আপনাদের ফার্স্টেই বলেছি যে আমি এবং সাকিব শুধুমাত্র ফিল্ম ক্যারিয়ারের কথা চিন্তা করে, ফিল্মের চলচ্চিত্রের কথা চিন্তা করে আমরা বলিনি। কারণ আজকে দেখেন আমাদের যে বিয়ের ডিউরেশন 8 বছর, আমার বাচ্চা পেটে থেকে হাওয়া অফ দি ডিউরেশন 10 মাস আমার বাচ্চা এবং 6 মাস, দ্যাট মাস কত 14 মাস, তো এই যে 9 মাস হচ্ছে 9 বছর 4 মাস হয়ে যাচ্ছে, এটা শুধুমাত্র ফিল্মের কথা চিন্তা করে, কখনো আমি বা সাকিব হ্যাপি থাকবো এই চিন্তা কিন্তু করিনি। বাট বিগত অনেক আর্টিস্টকে দেখছি যখন যা করছে মিডিয়াতে আসতেছে, যখন যা করছে মিডিয়াতে আসতেছে, সেটা পজিটিভলি একটা চলচ্চিত্রের মধ্যে পড়ুক বা নেগেটিভলি একটা চলচ্চিত্রে পড়ুক, সবসময় আমি সাকিব চেয়েছি চলচ্চিত্রের সাথে। ইভেন আমাদের বিয়ে হয়েছে আমরা কখনো হানিমুনে যেতে পারিনি, আমরা শুটিং করতেছি একসাথে, মনে হয়েছে যে এই জায়গায় আমরা একটা দিন বেশি থাকি, বাট আমি ইউনিটের সাথে চলে আসছি, তো স্যাক্রিফাইস তো করেছি আমি সাকিব ইন্ডাস্ট্রির জন্য, ফিল্মের জন্য, অনলি ফিল্মের জন্য, না হলে আজকে 8 বছর কোনো মানুষ এবং বাচ্চা হয়ে 6 মাস এখানে আটকায় রাখে এরকম মানসিকতা সাধারণ মেয়েরও নাই। মানে এটা আপনি বলছেন চলচ্চিত্রকে ভালোবাসে, ভালোবেসে আমি এবং সাকিব। আমার একটা কথা আছে, আপনারা তো এই 1 বছর এরকম 9 বছর খেলছেন, তো মিডিয়া আমার ক্ষতি হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না এবং একটা মানুষের দ্বারা সবকিছু পজিটিভ করা সম্ভব না, সেটার মধ্যে হয়তো এটা একটা এক্সাম্পল যে 10 মাস আমি লুকোচুরি খেলেছি। এই ছবিগুলো এখন যেগুলো হাফ ডান করা আছে সেগুলো শেষ করে দিব, করে দিয়ে সেগুলো রিলিজ দিতে হবে, এরপরে বাকিটা নিজেভাবে। আমি আরো 1 মাস, কারণ আমি অনেকটাই মোটা ছিলাম, আমি তো এমনিতেও মানে জেনেটিক্যালি মোটা, আমার আগের ছবিগুলো তখন মোটা ছিল, এখন আমি আগের ছবির ফিগারে চলে আসছি, কিন্তু এটা শুকাইতে হলে আরো 1 মাসের দরকার। রংবাজে আপনাকে নামে ছবি নামে নাকি আপনি আজকে এটা করেছেন? সিনেমা কাকে নিবে কি নিবে এই যে আমার না, এটা আমি লাইটটা ফুল কতটুকু সত্য কতটুকু কি না, আসলে রংবাজে নেওয়ার জন্য আমার কাছে মনে হয় এটা, আমি তো একটা মা এবং আমি তো একটা মানুষ, আমারও তো একটা নিঃশ্বাস ফেলারও জায়গা থাকতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে কেন সবাই দেখে না? কারণ আমি তো ইয়ে হয়ে যাচ্ছিলাম, কি বলে ইয়ে হয়ে যাচ্ছিলাম যে আমি আপনার সাথে কথা বলতে গেলে আমার বাবু চিল্লাইলে আমি দৌড়ে চলে আসতেছি, আমার বাচ্চাকে আমি ফিডার খাওয়াচ্ছি, আমার কাছে খুব ইম্পর্টেন্স কথা বলতে হচ্ছে, আমি দৌড়ে 1 ঘন্টা এখানে আসি, ও চিল্লাচ্ছে, ওই মুহূর্তে আমার ওকে দরকার, আমি জাস্ট আসলে নিতে পারছি না। আমার কথা হচ্ছে যে আমার যেহেতু বেবি হয়ে গেছে, সাকিবের বেবি হয়ে গেছে, আজ কাল পরশু তো জানবেই, আমার কাছে আমি আর সত্যি আর নিতে পারছি না, দ্যাটস হোয়াই বলা আর কিছু না। এক মাস পর যখন আপনি ব্যাক করবেন তখন সাকিব ভাইয়ের কি মনে হয়? তখন কি আপনার সাথে কাজ করতে চাইবে বা এই দ্বন্দ্ব যদি সাকিবের ব্যাপারটা এখন যেহেতু আমাদের পারিবারিক শব্দ, এখন কাজ করাটা না করাটা পরিবার কখন কি ডিসিশন সেটা জানা যায় না। আজকে আজকে সিচুয়েশনটা এবং আজকে সাকিব আমার রাগের কথাগুলো কি বলছে এটা আমি কোনোটাই নোট করছি না, এটা নোট করতে হলে আমাকে আরো 15-20 দিন সময় দেয়। সাকিবের কাছে আমার কোনো চাওয়ার নেই, সাকিব একজন বাবা, সেই পরিচয়টা দিয়েছে, এটাই আমার কাছে চাওয়া ছিল, কারণ আমাকে যে পছন্দ করতে হবে, হাজবেন্ড হতে হবে নর্থ দ্যাট, সে যে বাবা সেটা সবাইকে বলেছে। তাদেরকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এইভাবে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর একটা কথা, আই এম সরি আমার বাচ্চার পক্ষ থেকে আপনাদেরকে এডিসিতে লেট করিয়েছি, বাবু অসম্ভব অসুস্থ হয়ে পড়েছে, দেখলেন তো কেমন করছে, ওইখান থেকে বের হয়ে যখন গাড়িতে উঠছে ও বমি করে দিচ্ছে, পরে আমি ডক্টরের কাছে সঙ্গে সঙ্গে নিয়েছি, আপনাদেরকে বাসায় দিয়ে